দোসরা মার্চ রাজ্যে ভোটের ফল প্রকাশ। এ নিয়ে ইতিমধ্যে বেশ কিছু আদেশ জারি করা হয়েছে মহকুমা শাসকের তরফে। এর মধ্যে উল্লেখযোগ্য, দোসরা মার্চ বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। বটতলা সহ শহর আগরতলার বেশ কিছু জায়গায় বেআইনি মদ বিক্রির খবর আগে থেকে জানা ছিল পুলিশের। ভোটের ফল প্রকাশের দিনে এবং এরপরে শান্তি বজায় রাখতেই শহর জুড়ে চলছে পুলিশি টহল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় শহরের একাধিক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। আর এই মাদক বিরোধী অভিযানে মিলেছে ব্যাপক সাফল্য। সদর এসডিপিও অজয় কুমার দাস সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর নেতৃত্বে চলে এই অভিযান। এদিন রাজধানীর বটতলা বাজারে অবৈধ মদের থেকে হানা দিয়ে বিপুল পরিমাণ দেশি এবং বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। অভিযান চলাকালীন সদর এসডিপিও অজয় কুমার দাস জানিয়েছেন, বেআইনি মদের দোকানগুলোতে এই অভিযান চালানো হয়েছে, পাশাপাশি শান্তি বজায় রাখতেই এই ধরনের পদক্ষেপও বলে জানিয়েছেন তিনি। আপনারা জানেন আগামী 2 তারিখে কাউন্টিং আছে আমাদের ত্রিপুরা বিধানসভার। এ নিয়ে মানে ডিএম সাহেব থেকে জারি হয়েছে যে আমাদের দোকানগুলো আছে, লাইসেন্স যে লিকার শপগুলো আছে এগুলো বন্ধ থাকবে। বটতলা এরিয়াতে কিছু মানে বেআইনি মদের দোকানগুলো আছে, বেশিরভাগ দেশি মদের, এগুলোকে আমরা আজকে রেড করেছি। যা পাওয়া গেছে ডিস্ট্রয় করা হয়েছে, সো দ্যাট ইনটক্সিকেটেড অবস্থাতে কোনো যেন মিসক্রেন্টরা, কোনো যেন দুষ্কৃতীরা কোনো রকমের ঘটনা না করতে পারে 2 তারিখে, যে তাতে শহরের আইন শৃঙ্খলা ডিস্টার্ব হয় বা শহরবাসীর ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। এটার মধ্যেই আজকে ওসি ওয়েস্ট পিএসকে নিয়ে আমরা এই বটতলা এরিয়াতে বিভিন্ন যে দোকানগুলো লুকিয়ে চুপি চলছিল বেআইনি মদের, এগুলোকে হানা দিয়েছি। মোটামুটি সব লক ছিল, লক ভেঙে আমরা সার্চ করে যেগুলো পেয়েছি আমরা দেশি মদ, ওগুলো ডিস্ট্রয় করা হচ্ছে। এটা এমনি তো জেনারেলি আমরা এটা করে থাকি, বাট এখন যেহেতু ইলেকশনের কাউন্টিং ডে আছে, এটা তো মানে আমরা স্ট্রিক্টলি কোনো রকমেরই কোনো ইনটক্সিকেশনের কোনো জিনিস, কোনো নেশার জিনিস আমরা বিক্রি করতে দিব না। এটা বোথ লাইসেন্সড আর ইলিগাল দুটোই আমরা টোটালি ব্যান্ড। সবাইকে সাবধান করে দিচ্ছি যে কোনো রকমের লিকার বটলস বা নেশার কোনো জিনিস নিয়ে ঘুরবেন না। পুলিশি অ্যাকশন খুবই সিভিয়ার হবে যদি কাউকে কোনো এই অবস্থাতে পাওয়া যায়, যার কাছে কোনো নেশা জিনিস, মানে মদের বোতল হোক, দেশি মদের হোক বা অন্য কোনো নেশা সামগ্রী কারো পজিশনে পাওয়া গেলে আমরা খুবই স্ট্রিক্ট অ্যাকশন নেব। শুধুমাত্র বটতলা নয়, একই দিনই অভয়নগর এলাকা থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ দেশি মদ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।